এই দিকটা হচ্ছে বকখালি সি বিচ আর সামনাসামনি রয়েছে লোথিয়ান দ্বীপ। তো বন্ধুরা বসে পড়েছি খাবার টেবিলে, এক পিস দিয়েছে, দুই তিন পিস। তাড়াতাড়ি আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি। আমি একবার দেখিয়েছি তোমাদের, দুটো বেড রয়েছে, একটা এয়ার কুলার রয়েছে। লাঞ্চ থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট পর্যন্ত দুটো নাম খানা দেবে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 4:28 আর এখন আমি রয়েছি আমাদের বাড়ির কাছে রেলওয়ে স্টেশন পায়রাডাঙ্গা। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা নতুন সি বিচে যাবো, একটা অফবিট সি বিচ। দীঘাপুরীর মতন এত ক্রাউডই না, একটু মানুষ কম থাকবে, কলকাতার কাছাকাছি হবে। তো একটা সি বিচের সন্ধান পেয়েছি কলকাতার খুবই কাছে, লালগঞ্জ। অনেকেই হয়তো নাম শুনেছ, আবার অনেকেই হয়তো শুনোনি। তো খুব কম মানুষই চেনে জায়গাটা। তো ওখানে যাচ্ছি, ওখানে একটা রিসর্ট বুক করেছি, ওখানে আজকে সারাদিন থাকবো। আর যা যা অভিজ্ঞতা হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি লেট করবো না, ট্রেন ঢুকছে রানাঘাট লোকাল। তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এই ট্রিপে কিন্তু আমি একা নেই, আমার সাথে যাচ্ছে সুদর্শন। এই দেখো, আমরা দুজন যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। 6:06 টাইম ছিল ঢোকার, আর ঢুকেছে 6:20। তো বন্ধুরা, চলে এসেছি সাউথ স্টেশনের দিকে, এদিক থেকেই আমরা ট্রেন ধরবো। এখনও অনেক সময় রয়েছে, কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে সেটা এখনও দেয়নি। নামখানা হচ্ছে শেষ স্টেশন, 3 ঘন্টা মতন সময় লাগবে ওখানে পৌঁছাতে। আমরা হচ্ছে টিকিট করে নিয়েছিলাম পায়রাডাঙ্গা স্টেশন থেকে 40 টাকা দিয়ে। যদি তোমরা শিয়ালদা থেকে কাটো তাহলে টিকিট পড়বে নামখানা পর্যন্ত যেতে 25 টাকা। তো চলো, এখন অনেক টাইম রয়েছে, একটু খাওয়া দাওয়া করে নিই, মানে ব্রেকফাস্ট করে নিই নাকি, তারপর ট্রেনে উঠবো। তো নিয়ে নিলাম গরম গরম ঘুগনি। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে 6:47 আর আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখছো, একদম ফাঁকা আছে, এখনই ভিড় হয়ে যাবে, চলো উঠে পড়ি। দেখো এখন একদমই ফাঁকা রয়েছে। এই ট্রেনটা 7:14 ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে, নামখানা গিয়ে পৌঁছাবে 10:04। বসার জায়গা পেয়ে গেছি, কোনো টেনশন নেই, অনেক কিছু দেখানোর রয়েছে। নামখানা পৌঁছে তারপর তোমাদের দেখাবো কী করে তোমরা লালগঞ্জ পৌঁছাবে সমস্ত কিছু। দেখতে থাকো ভিডিওটা। অবশেষে পৌঁছে গেছি নামখানা রেলওয়ে স্টেশন। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে টোটো রিজার্ভ করে নিয়েছি, এই দাদা আমাদের নিয়ে যাবে 300 টাকায়, একদম ওই সি বিচের কাছে, মানে একদম লালগঞ্জের যে ক্যাম্প সেই একদম ঘরে বাইরে ক্যাম্প, একদম ক্যাম্পের গেটেই। আমরা আজকে যে ক্যাম্পে যাচ্ছি ক্যাম্পের নাম হচ্ছে ঘরে বাইরে। টোটো রিজার্ভ ছাড়া যদি তোমরা যাও তাহলে কিন্তু প্রথমে 10 মাইল নামতে হবে, 10 মাইল থেকে আবার রিজার্ভ করেই তোমাদের যেতে হবে মানে বিচের কাছে। তার থেকে ভালো তোমরা একেবারে এখান থেকে রিজার্ভ করে নেবে টোটো, সোজা পৌঁছে যাবে, ওটাই বেশি ভালো হবে, মানে বারবার চেঞ্জ করা থেকে একেবারে চলে যাওয়াটাই ভালো। নামখানা স্টেশন থেকে ওই লালগঞ্জ যে ক্যাম্প আছে ঘরে বাইরে, ওই পর্যন্ত রাস্তা প্রায় 28 কিলোমিটার রাস্তা, সময় প্রায় 1 ঘন্টা 5 মিনিটের মতন লাগে টোটোতে। চারিপাশে একদম সবুজ আর সবুজ, খুবই সুন্দর লাগছে, এতটা মানে প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি আর চারিদিকে সবুজ আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে।
আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। পরিবেশটা কিন্তু একদমই গ্রাম্য পরিবেশ, দুপাশেই মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা। তো বন্ধুরা পৌঁছে গেছি ফাইনালি। রাস্তাটা অনেক লম্বা ছিল, কিন্তু রাস্তার পাশে যে সুন্দর দৃশ্য ছিল দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বোঝাই গেল না। এই যে ঘরে বাইরে রিসর্ট, এই পুকুর রয়েছে এদিকে। বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে, মানে ভিজে যাওয়ার মতন বৃষ্টি হচ্ছে এখন। এই দাদা হচ্ছে এখানে দেখাশোনা করে, শম্ভু হালদার নাম। এখন সময় হচ্ছে 11:49। কলকাতা থেকে এই জায়গা হচ্ছে 130 কিলোমিটার, আর আমার বাড়ি থেকে ওই মোটামুটি 200 কিলোমিটার পড়বে। তো প্রাইভেট গাড়ি করেও তোমরা এখানে আসতে পারো, আরামসে চলে আসতে পারবে। চলো একেবারে তোমাদের দেখিয়ে দিই একবার যে ভেতরটা কেমন। এই হচ্ছে টেন্ট, যে টেন্টের ভেতরে আজকে আমরা থাকবো। কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর সাজানো গোছানো, দুটো বেড আছে, এখানে একটা এখানে একটা, আর মাঝখানে রয়েছে গরমের হাত থেকে বাঁচার জন্য এয়ার কুলার, আর টাওয়াল দিয়েছে, এরকম জলের বোতল দিয়েছে, গ্লাস রয়েছে। আর এই ব্যাগে দেখি কি কি দিয়েছে, ব্যাগটা দেখো, লেখা রয়েছে ঘরে বাইরে। এর মধ্যে রয়েছে দেখো কলগেট, এটা হচ্ছে শ্যাম্পু, এটা রয়েছে সাবান, আর দুটো ব্রাশ। বাড়ি থেকে তোমাদের আর এগুলো বয়ে নিয়ে আসতে হবে না, এখানেই তোমরা পেয়ে যাবে। চারিপাশটা একদম হোয়াইট, বেশ সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা কালারের পুরো। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের দিয়ে গেল ফ্রুটি ড্রিঙ্ক, আর বাড়িতে বানানো নাড়ু, নারকেলের নাড়ু। বেশ ভালো লাগছে, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গায় এই রিসর্টটা, দারুণ দারুণ। সবকিছু আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো, আগে এটা খেয়ে নিই। খেয়ে তারপর ফ্রেশ হয়ে, মানে স্নান করে নিই, স্নান করে লাঞ্চ করবো, লাঞ্চ করে তোমাদের পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা একদম ফ্রেশ, এবার একটু বেশ ভালো লাগছে। এবার লাঞ্চ করার আগে প্রথমে যাব সি বিচে, এখান থেকে 5 মিনিট লাগে সি বিচ যেতে। সি বিচ থেকে ঘুরে এসে তারপর লাঞ্চ করব। আসলে লালগঞ্জ সি বিচ কেমন দেখতে সেটা তোমাদের দেখাই। আজকে আর স্নান করলাম না সি বিচে, মানে সমুদ্রে আজকে আর স্নান করলাম না, কালকে সকালে স্নান করব। এই হচ্ছে রাস্তা রিসর্ট থেকে বেরানোর, বেরিয়ে ডান দিকেই সি বিচ, একদম সোজা। এদিকে দেখো পুকুর, চারিপাশেই পুকুর, এখানে ওখানে এদিকে। সামনে একটা বাঁশের ব্রিজ আছে, দুপাশেই ম্যানগ্রোভ জঙ্গল। কত সুন্দর লাগছে দেখো, ছোট ছোট সব কাঁকড়া রয়েছে। ও কত সুন্দর দেখো, এটাই হচ্ছে লালগঞ্জ সি বিচ, জীবনে প্রথমবার। দারুণ সুন্দর সি বিচটা দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটা হচ্ছে বকখালি সি বিচ, আর সামনাসামনি রয়েছে লোথিয়ান দ্বীপ। ওই যে ওটা হচ্ছে লোথিয়ান দ্বীপ, অনেক পশু পাখি ওই দ্বীপে রয়েছে, ওই দ্বীপে যাওয়া নিষিদ্ধ। এই সি বিচের লেন্থ প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হবে, ওইখান থেকে পুরো একদম শেষ পর্যন্ত, অনেকটা লম্বা। একপাশে ঝাউবন, একপাশে বিশাল সমুদ্র। জোয়ারের সময় হলে ভালো হয়। ও জোয়ারে ভালো হয় না? দেখো দাদারা হচ্ছে মাছ ধরার জন্য জাল পাতাচ্ছে, এখানে নাকি অনেক চিংড়ি মাছ পাওয়া যায়। যে এই দাদা টেনে নিয়ে চলে যাবে ওইখানে, যে উঠে যাবে। চলো দেখে যাই কিভাবে মানে মাছ ধরে, মানে এদিক থেকে শুরু করছে ওই অবধি একদম জাল দেবে, তারপর এখনই তুলবে, এখনই তুলেই মানে মাছ বের করবে। মানে চাইলে কিন্তু তোমরা এখান থেকে টাটকা মাছ কিনেও নিয়ে যেতে পারো, মানে এখানে ধরছে। তো বন্ধুরা দেখো তুলে নিয়েছে জাল, কত মাছ বেঁধেছে দেখো। এই যে এটা কেবল জালে বেঁধেছে দেখো, কত মাছ বেঁধেছে, কাঁকড়াও বেঁধেছে। হায় রে তোর পরিষেবা খুবই খারাপ। এই যে দেখছো এরকম কাঁকড়া কিন্তু এই সি বিচে অনেক রয়েছে, কালো রঙের। তো এখন সময় 2:05, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, খিদে পেয়ে গেছে, অনেক খিদে পেয়ে গেছে। গিয়ে লাঞ্চ করব, আর তোমাদের দেখাবো যে দুপুরে কি কি আইটেম রয়েছে।
তো বন্ধুরা বসে পড়েছি খাবার টেবিলে, মোটামুটি সমস্ত কিছু চলে এসেছে, এবার আসবে ভাত। দেখো কত রকম আইটেম রয়েছে, এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি কি কি আছে। সাজিয়ে দিয়েছে থালাতে সবকিছু। ভাত, এটা হচ্ছে আলু পোস্ত, তার মধ্যে চিচিঙ্গা রয়েছে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। এই যে মাছ ভাজাটা, এটা কিন্তু এই পুকুরের পাশে যে পুকুরটা তোমাদের দেখিয়েছিলাম, কি মাছ জানো এটা? সরলপুটি। সরলপুটি, এটা হচ্ছে চিংড়ি, দেখো এটার ডাল, এটা চাটনি, এদিকে রয়েছে পাঁপড়, গ্রামের ঘি, একদম টাটকা, কাকু বলছে ঘরেই বানানো এটা। চলো খেয়ে দেখি কেমন খেতে, আর ওয়েট করতে পারছি না, প্রথমেই টেস্ট করি দেশি ঘি। চলো, এই হচ্ছে লঙ্কা, সবকটা খাবার তাড়াতাড়ি একটু একটু করে খেয়ে আমি বলছি, না হলে এখানেই টাইম কেটে যাবে। মনে হচ্ছে মানে টাটকা ঘি, একদম মানে দেশি ঘি, ভালো সেন্ট আছে। ডাল খেয়ে বলছি, বেশ গাঢ় আছে। আজকে এসআর লাইফ টুলস হচ্ছে ফুড ব্লগার, সেই মানে রিভিউ দেব একদম অনেস্ট। ডালটা স্বাদ আছে। এবার খাই হচ্ছে স্পেশাল এই দুপুরের মেনুতে চিংড়ির মালাইকারি, তিন পিস চিংড়ি সাইজ টাইজে। এবার খেয়ে দেখি, আগে একটু ঝোল নিয়ে নিই। নারকেল দেওয়া আছে না এর মধ্যে? ও পোস্ত, ভালোই, যেমন খেতে হয়। এই যে ভাজা মাছ, একদম নরম, আলাদাই স্বাদ। চলো এবার খেয়ে নিই, আর পারছি না মানে থাকতে। সুদর্শন না খেয়ে ক্যামেরা ধরে আছে, ওর মানে মুখ থেকে লেল পড়ছে, আমি বুঝতে পারছি। নে ভাই, খাকা ভাই, খাকা। বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো দুপুরবেলায়। এবার চলো আমি তোমাদের দেখাই এই ঘরে বাইরে রিসর্টের সমস্ত কিছু, যে এখানে কতগুলো টেন্ট আছে, আর এখানে আসলে তোমরা কি কি করতে পারবে। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে প্রবেশ পথ, প্রবেশ করে তোমরা ডান পাশে দেখতে পারবে টেন্ট। এখানে হচ্ছে দু রকমের থাকার জায়গা আছে, একটা হচ্ছে প্রাইম টেন্ট আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। এটা হচ্ছে প্রাইম টেন্ট, দেখছো বেশ বড় টেন্ট, চারটে বেড আছে, কুলারের ব্যবস্থা রয়েছে দুপাশে দুটো, এই যে এইদিকে একটা দেখতে পাচ্ছ, আর এদিকে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, এখানে রয়েছে একটা টেবিল, এদিকে ইলেকট্রিক বোর্ড রয়েছে। বিছানাটা কিন্তু বেশ মানে গদি গদি আছে, নরম আছে। নিচে দেখো রেড কার্পেট দেওয়া রয়েছে, আর পুরো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা তোমাদের দেখালাম এটাই হচ্ছে সবচেয়ে বড় টেন্ট এখানকার। সামনে এগিয়ে গেলে তোমরা দেখতে পারবে বসার জায়গা, যেখানে সন্ধ্যাবেলায় তোমরা বেশ সুন্দরভাবে বসতে পারবে বন্ধুরা মিলে, আর এনজয় করতে পারবে। টোটাল এখানে তিনটে প্রাইম টেন্ট আছে, এই দুটো আর ওদিকে একটা, ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে জায়গাটাকে রেখেছে। এই যে টেন্টটা দেখছো, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। এখানে তোমরা পা মুছে, এই হচ্ছে ভেতরটা, দেখো ফ্যান রয়েছে, জলের বোতল রয়েছে, দুটো বালিশ, মানে দুজন তোমরা আরামসে থাকতে পারবে। গদি গদি বিছানা মানে বানিয়ে দিয়েছে, একদম মানে টান টান করে, কিন্তু একদম একদম আরামসে মানে থাকা যাবে দুজন। একটা কথা বন্ধুরা, এখানে যতগুলো টেন্ট রয়েছে কোনো টেন্টের ভেতরে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, টেন্ট থেকে বেরিয়েই তোমরা বাথরুম পেয়ে যাবে, যেখানে তোমরা ফ্রেশ হতে পারবে। দেখো এটা হচ্ছে টয়লেট, গিজার আছে, বেসিন, এই একটা আয়না। এই এবার চলো দেখাই ডাইনিং রুম, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরে, চকচকে ঝকঝকে অন্যরকম লুক দিয়েছে, দেখো কত সুন্দর, দেখো ডিজাইন করে টেবিলটাকে বানিয়েছে, বেঞ্চ বানিয়েছে। এগুলো কি দিয়ে তৈরি? জুনের দড়ি, জুনের দড়ি বলে, সেই দিয়ে তৈরি করা হয়েছে। বেসিন রয়েছে, আয়না রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, ঘড়ি রয়েছে। বন্ধুরা একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, কাকুর বাড়িতে রয়েছে ওটা, সেটা হচ্ছে তিমি মাছের হাড়। তিমি মাছের হাড়, এই সি বিচে মানে তিমি মাছ, মরা তিমি মাছ মানে পাওয়া গেছিলো, ওখান থেকে কিন্তু এই হাড়টা কাকু নিয়ে এসছে। কত বড়, দেখো প্রায় 7-8 কেজি ওয়েট হবে, একদম মানে গাছের গুড়ির মতন। এখানে আসলে তোমরা এটাও দেখতে পারবে, কাকু দেখায় সবাইকে, কাকু যত্ন করে রেখে দিয়েছে। এই হচ্ছে সুন্দর একটা পুকুর, পুকুরের এই জায়গায় বসে তোমরা ফিশিং করতে পারবে। এখানে তোমরা বসবে, বসে মাছ ধরে টাইম পাস করতে পারবে, মানে বিকেল বেলাটা যদি তোমাদের কোনো জায়গায় না যাওয়ার থাকে, তোমরা এখানে বসে টাইম পাস করতে পারো। এখানে মাছ আছে না অনেক, রুই, কাতলা, মৃগেল, পার্শে, ভেটকি, গলদা, মাছল, লাঠা, কই মাছ, বিভিন্ন রকম মাছ আছে। বড়শিতে মানে ওঠে? হ্যাঁ সব বড়শিতে ওঠে। মানে কোন গেস্ট এসে ধরতে পেরেছে? হ্যাঁ বড় মাছ ধরেছে গেস্ট এসে, 1-1.5 কিলো মাছ, কেউ ছোট মাছ, সরলপুটি উটি, বিভিন্ন রকম। মানে তোমরা যদি মাছটাকে ধরো, ধরে
যদি চাও যে মাছটাকে তোমরা খাবে তাহলে কিন্তু খেতে পারো, আর পয়সা দিতে হবে, পয়সা দিতে হবে, মাছের দামটা দিতে হবে, তারপর তোমরা ভেজে সেটাকে মানে ভেজে দেবে দাদারা, আমরা ভেজে দেবো, দাদারাই ভেজে দেবে, তোমরা ওটাকে খেতে পারো। ও এখানে প্রত্যেকটা গাছে লাইট লাগানো আছে, মানে রাতের বেলায় দেখতে ভালো লাগবে, এখন ভালো লাগছে না, রাতের বেলা ভালো লাগবে, এখানে সব মানে গাছে লাইট লাগানো রয়েছে। এবার চলো বন্ধুরা, সবকিছু তো দেখিয়ে দিলাম, যেটা শোনার জন্য এতক্ষণ ভিডিওটা দেখছিলে সেটা আমি এখন বলে দিচ্ছি, মানে আমি বলবো না, কাকু বলবে। এই টেন্টে ভাড়া লাঞ্চ থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট পর্যন্ত 1500 টাকা, মানে 24 ঘন্টা 1500 টাকা পার হেড, মানে একজন অ্যাডভেঞ্চার ডুম ট্রেন এই 1250 টাকা, 1250 টাকা এই অ্যাডভেঞ্চার টেন্টে ভাড়া হচ্ছে 1250 টাকা। মানে এখানে দু রকম টেন্ট আছে, একটা অ্যাডভেঞ্চার, একটা প্রাইম টেন্ট। প্রাইম টেন্টে যদি থাকো তাহলে ভাড়া পড়বে 1500 টাকা পার পার্সন, আর যদি তোমরা টেন্টে থাকো এরকম অ্যাডভেঞ্চার টেন্টে তাহলে 1250 টাকা ভাড়া, খাওয়া দাওয়া কিন্তু সেম, মানে ওই 1500 টাকায় যেমন খাওয়া পাবে এই 1250 টাকায়ও সেম খাওয়া পাবে। তো তোমরা আসতে পারো, একটা নতুন জায়গা, কলকাতার খুবই কাছে, আমিও প্রথমবারই আসলাম, আমার তো বেশ ভালো লেগেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:05, চারিপাশে লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে, আমরা বসে আছি ডাইনিং রুমে। তো চলো এখন আসবে হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যা হয়েছে, একটু খিদে খিদে লাগছে, দেখি দিয়ে যায় কি দিয়ে যায়। এই চলে এসছে মুড়ি আর হচ্ছে পেঁয়াজি, তার সাথে চা, লিকার চা, দুধ চা, দুটো অপশান রয়েছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা বলতে পারো। ভালোই লাগছে খেতে। দেখো বন্ধুরা, শুরু হয়ে গেছে বারবিকিউ তৈরি করা, বারবিকিউ করার একটা মেশিন আছে যার মধ্যে হচ্ছে বারবিকিউ হচ্ছে। এক কেজিতে 600 টাকা, মানে করে দেবেন একবার, পুরো কমপ্লিট করে দেব খাওয়ার মতো। আচ্ছা আচ্ছা, 1 কেজিতে 600 টাকা নেওয়া হয়। বন্ধুরা, আমাদের বারবিকিউ রেডি, একদম গরম গরম, এখানে বসে আর খাবো না, একই জায়গায়, গরম আছে অনেক ব্যাপক, উপরে বাটার লাগিয়ে দিয়েছে, ভালো লাগছে, সুন্দর লাগছে, সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু পিস একটু বেশি পোড়া হয়ে গেছে। দেখো এই পিসটা, দেখো অনেক পোড়া হয়ে গেছে, ওই কাকু হয়তো বুঝতে পারেনি অন্ধকারে। মুড়ি খেলাম, চা খেলাম, পেঁয়াজি খেলাম, আবার এই বারবিকিউ, আবার ভাত খেতে হবে। বন্ধুরা, এখন সময় হচ্ছে রাত 9:42, আর চলে এসছে আমাদের রাতের ডিনার। এইগুলো রয়েছে রাতের ডিনারে, ভাত, আলু পটলের তরকারি, আলু ভাজা, ডাল, আর এটা হচ্ছে চিকেন, দুটো অপশান রয়েছে, ভাত বা রুটি, আমরা ভাত বলেছিলাম তো সেটা দিয়ে গেছে। চারিপাশে ঝিঝি পোকার ডাক, রাত হয়ে গেছে অনেক, বোঝাই যাচ্ছে। আর গ্রামে মানে এরকম জায়গায় কিন্তু অনেক তাড়াতাড়ি মানে এখানকার মানুষ যারা থাকে তারা ঘুমিয়ে পড়ে। তো এই কটেজ থেকে বাইরে বেরিয়ে একবার দেখলাম পুরো একদম অন্ধকার, তো অন্যরকম একটা পরিবেশ এখানে, আসলেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, সবকটা আইটেম আর আমি খেয়ে বলছি না কেমন খেতে, চিকেনটা কেমন খেতে আমি একটু খেয়ে বলছি। 4 পিস চিকেন দিয়েছে আর 3 পিস আলু, আমি 1 পিস নিয়ে নিয়েছি, ভালোই লাগছে। বন্ধুরা, লালগঞ্জ বিচে ঠান্ডা ঠান্ডা জলে সি বিচের কাছে এই নৌকাটা দাঁড়িয়েছিল, উঠেছি, বেশি দূরে না, একদমই কাছে, ওই যে সি বিচ, এখানে নৌকা, মানে বেশি দূরে আমরা যাইনি, কারণ যাওয়াটা রিক্স আছে, চোরা বালি থাকতে পারে সামনে, তো তোমরাও আসলে কিন্তু বেশি দূরে যাবে না, কাছাকাছি জায়গায় স্নান করবে, ওটাই বেটার হবে। কি সুন্দর ওয়েদার, আকাশ একদম পরিষ্কার, মানে কালকে যখন এসেছিলাম তখন কিন্তু মেঘলা মেঘলা ছিল, আজকে বেশ পরিষ্কার, সাদা সাদা মেঘ, দারুণ লাগছে। তো স্নান টান করি, তারপর গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর আমরা চেক আউট করবো রিসর্ট থেকে। বাহ বাহ, হেভি ড্রাইভ। এখন কিন্তু জোয়ার চলছে, মানে ধীরে ধীরে জল বাড়ছে, 8:00 থেকে 9:00 পর্যন্ত জোয়ার হবে, তারপর আবার আস্তে আস্তে ভাটা শুরু হবে, তো স্নান করার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা, তারপরে কিন্তু জল একদম পেছনের দিকে অনেক দূরে চলে যায়, মানে দেখাই যায় না জল, এতটা দূরে চলে যায়।
বন্ধুরা, সমুদ্রে ঝাপাঝাপি করে ফাইনালি চলে এসেছি আবার রিসর্টে ফিরে। এখন সময় হচ্ছে 10:34, 10টার সময় হচ্ছে, এখান থেকে চেক আউট করার সময় ছিল, একটু লেট করে ফেলেছি, অনেকটা টাইম ওখানে মানে ঝাপাঝাপি করেছি, ফ্রেশ হয়ে গেছি, চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে আলুর তরকারি, লুচি, ডিম সেদ্ধ, সন্দেশের কোনো মিষ্টি হবে। একটা দিন দারুণ এনজয় করলাম এখানে, একটা অন্যরকম পরিবেশ ছিল, যেটা চাইছিলাম সেটাই মানে পেয়েছি। এখন বিদায় নিচ্ছি জায়গা থেকে, এই যে হচ্ছে টোটো, এই টোটো করে আমরা আবার নামখানা ফিরে যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।